আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি আদমজীনগর MW কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাডেমিক শ্রেণীতে ভর্তিকৃত নতুন ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি রায়হানা কুলি, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। দেশের এই সংকটময় মুহূর্তে তোমাদের পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা বিবেচনা করে সরকার কর্তৃক যে অনলাইন ক্লাস প্রক্রিয়া চালু করা হয়েছে, আশা করি তোমরা এতে সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। পরিস্থিতি ভালো হলে আমরা অবশ্যই আমাদের প্রিয় ক্যাম্পাসে সবাই ইনশাল্লাহ আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমাদের দেখা হবে, এবং তোমাদের একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো ফলো করো এবং পড়াশোনা করো। আশা করি তোমাদের পড়াশোনা কোনো ক্ষতি হবে না, এবং কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে প্রথম ক্লাস হিসাবে আমি আমার সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব, আশা করি এতে তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে। আমার সাবজেক্ট রসায়ন, এবং রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আমি ব্যবহারিক তিনটা বই আছে। আশা করি তোমরা সবাই বুক লিস্ট পেয়ে গিয়েছ, যদি না পেয়ে থাকো যারা তারা আশা করি একটু কলেজ অফিস থেকে একটু যোগাযোগ করে বুক লিস্টটা কালেকশন করে নিবে। এবং তোমরা সিলেবাসটাও পেয়ে গিয়েছো, তাহলে এখন আমি একটু আমার সাবজেক্ট রসায়ন নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি। দেখো এখানে রসায়ন দুইটা পার্ট, একটা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, যার কোড নাম্বার হলো 176 এবং 177, এবং একটা ব্যবহারিক বই আছে যেটা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা একসাথে। আশা করি তোমরা বুক লিস্টটা পেয়ে বইগুলো কালেক্ট করে নেবে। আমি আজকে তোমাদের সাথে রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রে কোড নাম্বার কত? 177। এই দ্বিতীয় পত্র অধ্যায়গুলো একটু আলোচনা করি, তাহলে যখন তোমরা পড়া শুরু করবে তোমাদের জন্য অধ্যায়গুলো একটু সহজ মনে হবে। খেয়াল করো এই দ্বিতীয় পত্রে তোমাদের 5টা অধ্যায় আছে, খুব কম অধ্যায় তাই না? হ্যাঁ, কম অধ্যায় বাট বিশাল বিশাল অধ্যায়। আচ্ছা দেখো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো পরিবেশ রসায়ন, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি, আর অর্থনৈতিক রসায়ন, ইকোনমিক্যাল মানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। তাহলে এখানে দেখো আমরা এখানে 5টা অধ্যায় দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা অধ্যায় নামগুলো শুনে খুবই মনে হচ্ছে খুবই মজাদার। হ্যাঁ অবশ্যই এখানে পঞ্চম যে অধ্যায়টা এটা অবশ্যই মজাদার, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, কারণ কীভাবে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয় সেটার উপরে অধ্যায়টা। যেমন তোমাদের অধ্যায় যেমন পেপার কীভাবে তৈরি হয়, যেমন সিমেন্ট কীভাবে তৈরি হয়, এই জিনিসগুলা তোমরা কাঁচ, তারপরে হলো সিরামিক, তাই এটা খুব ইন্টারেস্টিং অধ্যায়। এটা অনলি থিওরিটিক্যাল অধ্যায়, শুধুমাত্র র ম্যাটেরিয়ালসগুলো আমাদের জানা থাকতে হবে, প্রসেসিংগুলো আমাদের জানা থাকতে হবে, সে অনুযায়ী আমরা নিজের মতো করে এটা লিখতে পারব। এই জন্য এই অধ্যায়টা তোমাদের সবাইকে হেল্প করবে। তো যেহেতু এই অধ্যায়টা খুব ইন্টারেস্টিং অধ্যায় এবং খুব হেল্পফুল, তাহলে আমরা আশা করব শুরুতেই আমরা এই অধ্যায়টা একটু পড়ে নেব, যেন পরবর্তীতে যে কঠিন অধ্যায়গুলো ভিতরে আমরা পড়ে যাব তখন যেন আমাদের ওইখানে আমরা সময় দিতে পারি। সেই হিসাবে আমরা আমাদের সিলেবাসটা তৈরি করেছি, যে কারণ তোমাদের দুইটা পরীক্ষা, একটা হলো অর্ধবার্ষিক পরীক্ষা, একটা হলো বার্ষিক পরীক্ষা, ঠিক আছে? দুইটা পরীক্ষা, দুইটা পরীক্ষায় আমরা প্রথম দিকে আমরা এই সহজ অধ্যায়গুলো দিয়েছি। তাহলে সিলেবাস ভিত্তিক আমরা যখন পড়া শুরু করবো আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর দেখো এই যে 4টা অধ্যায়, আমি এখানে দেখো দ্বিতীয় অধ্যায়টাকে একটা বক্সের ভিতরে এনেছি, অর্গানিক কেমিস্ট্রি। কারণ এই অধ্যায়ের কিছু অংশ তোমরা একাদশ শ্রেণীতে পড়ে এসেছ, তাহলে বুঝতে পারছো রিয়েক্টিভ অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন অধ্যায়? পুরো রসায়ন সেকেন্ড পার্টটা এই অধ্যায়টা কভার করে। কিভাবে কভার করে? কারণ এটার বেসিক প্রশ্ন অনেক বেশি, ঠিক আছে? এটার বেসিক যেহেতু অনেক বেশি, কারণ তোমরা প্র্যাকটিক্যাল বলো এবং এই যে নির্ভিত্তিক অংশটা, এটা ম্যাক্সিমাম প্রশ্ন এই অধ্যায় ভিত্তিক হয়। এবং এখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটার প্রধানত দুইটা ভাগ, একটা হলো অ্যালিফেটিক, একটা হলো অ্যারোমেটিক। এই জন্য এই দুইটার থেকে দুইটা প্রশ্ন কম,
এরপরও এক্সট্রা অতিরিক্ত এক বা একাধিক প্রশ্ন এই অধ্যায় থেকে থাকে। তার মানে কি এখানে দুইটা প্রশ্ন কমন আর হাফ বা একটা প্রশ্ন আমাদের থাকতে পারে, তার মানে এখানে তুমি দুই থেকে তিনটা প্রশ্ন ধরে নিতে পারো। তোমাকে আনসার করতে হবে কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। আটটা প্রশ্ন দেওয়া থাকবে, পাঁচটা আনসার করবে। এর মধ্যে এই অধ্যায় থেকে দুই থেকে তিনটা প্রশ্ন চলে আসবে, তাহলে বাকি কয়টা থাকে? এতেই বোঝা যাচ্ছে এই অধ্যায়টার গুরুত্ব কতটুকু, অধ্যায় বাদ দেওয়া যাবে না। তাহলে এই জৈব রসায়নটা আমরা প্রথমেই আমাদেরকে, যেহেতু একটা বিশাল অধ্যায়, আমি এখানে খুঁটিনাটিগুলো পড়তে গেলে আমাদের অনেক সময় দরকার, এই জন্য আমরা এই অধ্যায়টা শুরু থেকেই দিয়েছি, যেন আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই অধ্যায়টা পড়তে পারি। প্রতি পরীক্ষায় এই অধ্যায় ভিত্তিক প্রশ্ন থাকবে। এবার তৃতীয় অধ্যায় আসো, পরিমাণগত অধ্যায়। এটা আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন? কারণ এই অধ্যায়টা ল্যাব ভিত্তিক অধ্যায়। কারণ বর্তমানে যে বইগুলো ছাপা হয়েছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই দুইটাতেই ল্যাব ভিত্তিক একটা করে অধ্যায় দেওয়া হয়েছে, যেটা আমরা ল্যাবে হাতে কলমে কাজ করবো আবার থিওরি হিসেবে বইয়ে পড়বো। খুবই সুন্দর একটা, যেহেতু সৃজনশীল যুগ, তোমরা যেন সৃজনশীলতা অর্জন করতে পারো, হাতে কলমে কাজ করবে আবার সেটা থিওরি থেকে খুব ক্লিয়ারলি বুঝে নেবে। তো এই পরিমাণগত অধ্যায় রসায়ন যেটা, এটা হলো ল্যাব ভিত্তিক অধ্যায়। কাজে ল্যাবে যখন আমরা হাতে কলমে কাজ করবো, থিওরিটা যদি আমাদের জানা থাকে, তাহলে ল্যাবে কাজ করা আমাদের জন্য খুব সহজ হবে। এই জন্য এই অধ্যায়টাও অনেক বড় একটা অধ্যায়, এবং এটাও এখান থেকে প্রায় সম দুইটা প্রশ্ন হয়, প্রায় সম দুইটা হবে অথবা একটাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। বাট জৈব রসায়নে গ্যারান্টি আছে, দুইটা প্রশ্ন অবশ্যই থাকবে, এর অতিরিক্ত যা থাকে। তারপরে ইলেকট্রোকেমিস্ট্রি, খুব একটা বেশি বড় না, মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে, সমস্যা নেই। আর এই যে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এখান থেকেও একটা প্রশ্ন তোমরা কমন পাবে। আশা করি আমি মোটামুটি প্রশ্ন সম্বন্ধে তোমাদের ধারণা দিতে পারলাম। আর পরিবেশ রসায়নের দুটো অংশ, একটা হলো পরিবেশ, একটা হলো গ্যাসীয় অবস্থা। পরিবেশটা হলো থিওরিটিক্যাল, হ্যাঁ পরিবেশ মানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল বায়ু দূষণ, পানি দূষণ, সিএফসি, এসিড রেইন, ওজোন লেয়ার, এই যে জিনিসগুলো থিওরিটিক্যাল সেগুলো আমরা পরিবেশ অংশে পড়ব। বাট পরের যে অংশটা সেটা হলো গ্যাসীয় অবস্থা, এটা হলো ম্যাথ ভিত্তিক অধ্যায়। তাহলে এখান থেকে আমরা আমাদের প্রবলেম সলভ প্রশ্ন অনেক আছে, তো এটাও একটা বড় অধ্যায়, এখান থেকেও আমাদের দুইটা প্রশ্ন হতে পারে। তাহলে এখানে আমরা কী দেখলাম, মোটামুটি অধ্যায়গুলো সম্বন্ধে আমাদের ধারণা হলো। তাহলে আমরা আমি একটু ইন্ডিকেট করে দিলাম জৈব রসায়ন, আর এটা ইন্ডিকেট করে দিলাম সবচেয়ে সহজ একটা অধ্যায়, যে অধ্যায়টা আমরা নিজেরা পড়লেও অনেক ভালো করতে পারবো, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল অংশ। আর এটা যেহেতু ল্যাব ভিত্তিক, এটার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ ল্যাবেও আসবে এবং আমরা কী করবো এখান থেকে প্রায় সময় দুইটা প্রশ্ন হয়। আর পরিবেশ রসায়ন মানে প্রতিটা অধ্যায় তোমরা গুরুত্বের সাথে পড়তে হবে, যথেষ্ট সময় আছে, যেহেতু বছর দুইটা পরীক্ষা, অর্ধবার্ষিক আর বার্ষিক, তারপর সেকেন্ড ইয়ারে গেলে আবার এই জিনিসগুলো তোমরা ঝালাই করবে, আশা করি কোনো সমস্যা হবে না। তা আশা করি আমি তোমাদের অধ্যায় এবং সে অধ্যায় ভিত্তিক কী কী আছে, কীরকম প্রশ্ন হয়, কয়টা করে প্রশ্ন হয়, কয়টা আনসার করতে হবে, এই বিস্তারিত তোমাদের বোঝাতে পারলাম। তা আশা করবো তোমরা বুক লিস্ট কালেক্ট করে বই কিনে নাও, তারপর অধ্যায়গুলো নিয়ে একটু পড়াশোনা করবো। আমরা সিলেবাস ভিত্তিক আমাদের পরবর্তী ক্লাসে আমরা আমাদের সিলেবাস ভিত্তিক অধ্যায় নিয়ে তোমাদের মুখোমুখি হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ রহমতে ইনশাল্লাহ। আর আবার আমরা দেখাবো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।